This is ABC News, HD Live. You are watching ABC News, HD Live. Thank you.
ধারণা প্রতিবেদন করছি, নির্বাচন কমিশনে নজর দিচ্ছি যে কোন মুখ্যমন্ত্রী ভোটের ময়দানে গিয়ে এই ধরনের কথা বলতে পারেন না যে মোদীকে ভোটটা দিলে এই রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারীরা ডিএ পাবে না, সিএ পাবে না, কিংবা সপ্তম বেতন কমিশন পাবে না। মোদীকে ভোটটা দিলে যাদের স্মার্টফোন পাবার কথা ছিল তারা স্মার্টফোন পাবে না, 50,000 শূন্যপদে যাদের চাকরি পাওয়ার কথা ছিল তারা মোদীকে ভোট না দিলে এই চাকরি পাবে না, অত্যন্ত আপত্তিজনক বক্তব্য। এখনই নির্বাচন কমিশনের হস্তক্ষেপ করা দরকার, এই ধরনের কথাবার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী বন্ধ করা উচিত। সারা রাজ্যে একটা সন্ত্রাসের পরিস্থিতি কায়েম হয়েছে, সারা রাজ্যের আইন শৃঙ্খলা বিপন্ন। গতকাল বিশ্বমুখে আমাদের কংগ্রেস অফিস আক্রান্ত হয়েছে, আমাদের লোক সভাপতি ছিল তার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, আমরা আপত্তি জানাচ্ছি। এইভাবে যদি চলতে থাকে আমরা বিপ্লবদেবকে জানাতে চাই, তার নজরে নিতে চাই, গত নির্বাচনের কথা ভুলে যায়। প্রতিদিন রাজ্যের পরিস্থিতি পাল্টাচ্ছে, প্রতিদিন রাজ্যের যুবকরা কংগ্রেসের পাশে এসে দাঁড়াচ্ছে, মহিলারা কংগ্রেসের পাশে এসে দাঁড়াচ্ছে, তফসিলি জাতির মানুষ, জনজাতির মানুষ, ওবিসি সম্প্রদায়ের মানুষ এবং যুবকরা কংগ্রেসের পাশে এসে দাঁড়িয়েছে, দাঁড়াচ্ছে। কাজে আপনাকে আমরা সাবধান করে দিতে চাই, আপনি এই ধরনের কথাবার্তা বন্ধ করুন। আপনার কত বয়স হয়েছে? সর্বপ্রথম কংগ্রেস সভাপতি গতকালকে আমাদের ইলেকশন ম্যানিফেস্টো ঘোষণা করেছেন। ইলেকশন ম্যানিফেস্টোর মধ্যে আমাদের এই লোকসভা নির্বাচনে সারা দেশের যে প্রধান প্রতিপাদিত কংগ্রেসের তরফ থেকে প্রধান যেটা কমিটমেন্ট সেটা আমরা নির্দিষ্ট হয়েছি সারা দেশে, আজকে প্রেস কনফারেন্স হচ্ছে। ইলেকশন ম্যানিফেস্টোতে আমরা আশা করছি আমাদের উত্তর পূর্বাঞ্চলের কিছু বিষয় অন্তর্ভুক্ত হয়েছে, উত্তর পূর্বাঞ্চলের বিষয়গুলি কুঙ্গুলি কুঙ্গুলিও আমাদের রাজ্যের সঙ্গে রিলেটেড এবং উত্তর পূর্বাঞ্চলের সাতটার সঙ্গে রিলেটেড, সেগুলি ডিটেইলস উপর আমরা আনবো। আমরা বিস্তারিত আমাদের যারা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বা অন্যান্য বন্ধুরা আপনাদের কাছে বলবেন, কিন্তু সারা ভারতবর্ষে যেটা আমরা ফোকাস করতে চাই এই নির্বাচনে প্রধান কমিটমেন্ট আমাদের দলের পক্ষ থেকে সেটা হলো মিনিমাম ইনকাম গ্যারান্টি স্কিম। আপনারা ধরতে পারেন এই নির্বাচনে কংগ্রেসের ফার্স্ট কমিটমেন্ট, প্রধান কমিটমেন্ট মিনিমাম ইনকাম গ্যারান্টি স্কিম। প্রিসাইসলি যদি বলি মিনিমাম ইনকাম গ্যারান্টি স্কিমে মূল প্রতিপাদ্য ভারতবর্ষের 20% পপুলেশনকে তার এই স্কিমের আওতায় আসবে এবং পপুলেশনটা ডিটারমিনেশন করা হবে অন দ্য বেসিস অফ ইনকাম, সামাজিক প্রেক্ষাপট, দ্যাট ইজ প্রভার্টি লাইন, যেটাকে বলা হয় ডিটারমিনেশন ফ্যাক্টর ইজ প্রভার্টি লাইন। সেই ক্ষেত্রে আমরা দলের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের কমিটমেন্ট 20% জনসাধারণকে এই স্কিমের আওতায় আনা, প্রভার্টি লাইনের মধ্যে যারা আছেন বিনো প্রভার্টি লাইনের মধ্যে, এবং সেটা হবে ইয়ারলি 72,000 rupees, 72,000 টাকা সেটা গ্যারান্টি থাকবে। আমরা যদি অঙ্গের পার্টিগণিত হিসেবে ভাগ করি তাহলে মান্থলি হচ্ছে 6,000 টাকা। সুতরাং আমাদের মূল প্রতিপাদ্য ভারতবর্ষের 20% লোককে মাসে 6,000 টাকার রোজগার ইনকাম গ্যারান্টি এটা করা। আমরা যে উদ্দেশ্যে বলছি এমজি রেখার সঙ্গে এটার বেসিক ডিফারেন্সটা হলো এমজি রেখার মিনিমাম ওয়ার্কিং ডেজ কাজের গ্যারান্টি, সেটা হলো কাজের গ্যারান্টি, আপনি কাজ করতে পারবেন 100 ডেজ, আর এটা হলো আপনার ইনকাম হবে, গভর্নমেন্ট সুশাসন দিয়ে এটা এনশিওর করবে এবং সেখানে ফিক্সড থাকবে 6,000 টাকা। এই ঘোষণাটা আমাদের দল দিয়েছেন, আমাদের মেয়ে অনুষ্ঠিত আছে। সুতরাং আমরা মনে করি
এই রাজ্যে যে আমরা নির্বাচন করছি সেটাও আমাদের এই মিনিমাম ইনকাম গ্যারান্টি স্কিম প্রধান ফোকাস থাকবে। দ্বিতীয়ত